পোশাক কারখানার ছুটির পরে নিজ ভাড়া বাসায় আসতে দেরি সাভারের এক নারী পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে স্বামী স্বামী বলে অভিযোগ উঠেছে এই পর থেকে পলাতক রয়েছে নিহত নারী পোশাক ঘটনায় ঘাতক শ্রমিকের নাম কঙ্কন রানী দাস সে হবিগঞ্জ জেলা বাড়ির বাড়িয়াচং থানার পাহাড়পুর গ্রামের সুকান্ত দাস শৈলশের স্ত্রী ছিলেন সে সাভারের পাকিজা ডাইনিং প্রিন্টিং কারখানার অপারেটর পদে কর্মরত ছিলেন নিহত পোশাক শ্রমিকের বাবা কালীপদ দাস জানায় রাতে পোশাক কারখানার ছুটির পরে তার মেয়ে একটু দেরিতে বাসায় আসেন এর জের ধরে স্বামী সুকান্ত দাস শৈলান তাকে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করে মুখে বিষ দিয়ে হত্যা করে হত্যা করে পরে প্রতিবেশীরা খবর পেয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এ ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহওয়ার্দি হাসপাতালে প্রেরণ করে এই ঘটনায় সাভারের মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এ বিষয়ে সাভার মডেল থানার এসআই নাজমুল বলেন ঘাতক স্বামী আটকের প্রক্রিয়া চলছে